হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 8:30, তো এখনই ঘুম থেকে উঠলাম, কারণ হাজবেন্ডের ডিউটি আজকে একটাই, ওই জন্য একটু বেলা করে ঘুম থেকে উঠেছি। আর আজকে ওয়েদারটাও বেশ দারুণ, কালকে ঝড় হয়েছিল দেখিয়েছিলাম, তো আজকে ওই জন্য সকাল থেকে আর রোদ বেরোয়নি, পুরো মানে মেঘলা মেঘলা আছে, ঠান্ডাও আছে, ওই জন্য গরমে বেলা করে মানে রবিবার টবিবার ছুটি থাকলে বেলা করে উঠলেও মানে সকালে যেহেতু উঠে অভ্যেস, বেলা করে মানে ঘুম থেকে উঠলে মাথা যেন ঘোরে, তো আজকে মানে সেরকম কোনো ব্যাপার নেই। আর বাইরেটা দেখো আজকে কি সুন্দর মেঘলা ওয়েদার, হালকা হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা আছে, মনে হয় না আজকে রোদ বেরোবে। তো চলো, কাজ বাজ সবে উঠলাম, কিছু হয়নি তো করে নি। আর আজকে বুধবার, আজকে গ্রুপে গ্রুপ আছে, তো ওই জন্য হাজবেন্ড গেছে, আমি আজকে যাব না, যেহেতু একটার সময় যাবে, তো রান্না বান্না ঝামেলা থাকে, আর ওখানে তো যেতে হয় 11:45-এর দিকে, 12টার দিকে আসে, ওই জন্য হাজবেন্ডকে বললাম তুমি টাকাটা একটু মায়ের কাছে দিয়ে এসো, যে গ্রুপে যায় মানে আমার বাবার বাড়ির সামনে একজন যায়, তো ওনাকে মা টাকাটা দিয়ে দেবে, ওই জন্য ও গেছে টাকাটা দিয়ে আসবে। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ওদিকে সকালবেলা বাসি কাজ সব সেরে এই যে রান্না করতে চলে এসেছি, আর রান্না হয়ে গেছে, খালি লুচিটা ভাজলেই হয়ে যাবে। আর প্রচণ্ড সকালবেলা বলছিলাম এত ঠান্ডা এত ঠান্ডা এত ঠান্ডা, আর এখন মানে পুরো ঘুমটো গরম, মানে এবারে মনে হচ্ছে গরমের ভাবটাই বেশি, বৃষ্টি তো মানে হচ্ছে, একটুখানি হচ্ছে আবার গরম দিচ্ছে। তো যাই হোক, সকালবেলার কাজ বাজ টুকিটাকি করে নিয়েছি, আর এখন এই রান্না সারলে তারপরে বাকি কাজ বাজ বেরোবে, কেননা সকালে যখন হাজবেন্ড ডিউটি যায় তখন মেয়ে তখন ঘুমায়, তখন ও যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কিছু কাজ বাজ করে নিই, নইলে আমি ওর সাথে একটু ঘুমাই, ও উঠলে তারপরে একেবারে ওর খাইয়ে দিয়ে কাজ বাজ সারি। কিন্তু যেদিন মানে রান্নার উপরে জিনিসটা ডিপেন্ড করে, রান্নাটা সকালে হয়ে গেলে, রান্নার ঝামেলা মিটে গেলে তো কাজ বাজও তাড়াতাড়ি হয়ে যায়, আর রান্না মানে যেদিন দেরি হবে সেদিন কাজেরও দেরি হবে। তো যাই হোক, এইগুলো নিয়ে লুচিটা আমি ভেজে নিই, তো বাকি কাজও আছে। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, হাজবেন্ড তো বেশি চলে গেছে, আর মেয়ে ওদিকে ঘরে খেলছে, আর আমি এই মানে এখন কাজগুলো সব করে নেব। তো গ্যাসটা এদিকে পরিষ্কার করে নিচ্ছি, আর ওদিকে দেখছি ওই জানলার একটা থালা, ওই থালাটা আমি ওখানটা দিয়েছি, মানে কালকে এই সাইডের এই বাটনটাই আমি রান্না করছিলাম, তখন মানে প্রচণ্ড একটা হাওয়া দিচ্ছিলো গ্যাসগুলো নিভে যাওয়ার মতো, তো ওই জন্য থালাটা আমি ওখানটা দিয়েছি। ওখানে একটা জানলার হাফ বরাবর করে কিছু একটা মানে মেরে দেওয়া যায়, কিন্তু পুরো ঝাঁচটা যখন আমি 4:30-5টার দিকে উঠি ভোরবেলা রান্না করতে, তখন ওই ঝাঁচটা পুরো মানে বেরোবে না, ঘরের ভিতর গুলোবে, আর এমনিতেও জানলা সকালবেলা খুলে দেওয়া হয়, তাও মেয়ে কাশে উঠে যায়, তো এরকম একটা সমস্যা, তো কি করা যাবে। ওখানটা ওই থালাটা দিয়েছি, তো আমার ওদিকে কাজ বাজ সারা হয়ে গেছে, আর ও এখানে দেখো খেলছিল, তো ওকে চান করে দিয়েছি, ও এখানে বসে বসে খেলছিল আর আমি কাজ বাজগুলো করছিলাম। আর এখানে দেখো খেলনা ছড়িয়ে কি অবস্থা, ও একা একা খাটের উপর এখন উঠতে পারে, একা একা মানে যা ইচ্ছা তাই করবে। তো এখন বাজে 1টা, আর হাজবেন্ড ডিউটি চলে গেছে, ও গেছে 12:20-এর দিকে গেছে, আর সকালবেলা এত ঠান্ডা ছিল না, আর এখন মানে ঘুমটা গরম, প্রচণ্ড রোদ দিয়েছে এখন। আর চান টান করে এসেছি, চান করে পুজো দেওয়া হয়ে গেছে, কাজ বাজ কমপ্লিট, তো মেয়েকে এবার খাওয়াবো, মেয়ে দেখলে খেলনা পাতি জ্বালা করে সব মানে খেলা করছে, তো ওকে এবার খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর আমি আমি বেলা করে খেয়েছিলাম, তো আমি আর এখন খাবো না, পরে এগুলো এখন গুছাতে হবে, অনেকক্ষণ ধরে একা একা খেলছে, তো ওকে এখন খাওয়াবো। আর ক্লিপ দেখেছো, এই একটা ক্লিপ ভেঙেছে বসে বসে, এটা ভালো আছে। আর এই গার্ডার, গার্ডার আমি মানে খুঁজে 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 পাগল হয়ে যাচ্ছি, কিন্তু গার্ডার খুঁজে পাচ্ছি না, এই যে একটা পেয়েছি, আর একটা কোথায় কে জানে, এ একটা এর আর একটা কোথায় কে জানে, এখানে তো আর দেখছি না। আর এটা হচ্ছে ওর এই যে গরম কড়াই ধরা কাপড়, কি করছে বলো তো, বলো তো
সারা দিনটাই খেলনাগুলো মানে ছড়িয়ে ছিটিয়ে রাখবে, আর এগুলো তো, আর এইগুলো না, এই যে এগুলো এরকম প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম, মানে শাড়ির প্লাস্টিকের মধ্যে আঠা দিয়ে চিপে চিপে রেখে লাগিয়ে রেখেছিলাম, তো ওইগুলো আবার ছিঁড়েছে। কিছু নেবে, এই যে কৌটোর ঢাকনা আমি খুঁজে পাচ্ছি না, এর মধ্যে কৌটোর ঢাকনা, কিসের কৌটো? তোমাদের কৌটো, তাই তোমার বেবিরা তোমার, আর এইগুলো ওর বেবি, ওইগুলোকে বেবি বলে ডাকে, বেবিকে খাওয়াবে, বেবিকে ঘুম পাড়াবে, তারপরে বেবিকে চান করাবে, বেবিকে চা খাওয়াবে। এই যে বেবির পিছনেই একটা গাটার পাওয়া গেছে, কোনটা দাও, থ্যাংক ইউ। তো হয়ে গেছে পুরো এক ঝুড়ি বেবিতে হয়ে গেছে, তো এইগুলো এবার জায়গায় রেখে দিই। কি না না, তো দুপুরবেলা খেয়ে দিয়ে পুকুরে আমি ঘুমিয়েছিলাম, আর সন্ধ্যে একটু আগে উঠে কিছু কাজবাজ ছিল টুকিটাকি, বিকেলের যা থাকে তো সেগুলো করে সন্ধ্যে টন্ধে দিয়ে রুকুকে একটুখানি পড়াচ্ছিলাম, পড়াচ্ছিলাম বলতে ও যা খেলছে পড়ছে, তো ওকে পড়িয়ে তারপরে 8:30টার দিকে রান্নাটা বসালাম, বসে এখন বাজে 9:30, প্রায় বাজে যায়। তো হাজবেন্ড বলছিল ভাত খাবে না, আর রাত্রিবেলা রুটি লুচি কিচ্ছু খাবে না, বিকেলে একটুখানি যেহেতু 9টায় আসবে বলে কটা লুচি দিয়েছিলাম সেগুলোও নাকি খায়নি, ফোন করেছিল তো বলছিল, তো ওই জন্য ডালিয়া এমনিতে মেয়েও খায়, তো ডালিয়া করেছি ও খাবে আর আমাদের দুজনের হয়ে যাবে, তো একেবারে ডালিয়া করেছি রাত্রিবেলা। আর এই যে গোল গোল করে কাঁকরোল ভাজা করেছি, ভেন্ডি ভাজা করেছি, আর এখানে ওই ঝুরো ঝুরো আলু ভাজা করেছি, তো ক্রিস্পি ক্রিস্পি হয়েছে আলু ভাজাগুলো বেশ, আর ওটাতে একটুখানি বাদাম দিয়েছিলাম, শুকনো লঙ্কা দিয়েছিলাম, খালি একটুখানি কারি পাতা দিলে বেশ ভালোই হতো। তো আমি এইটাই যে তুলছিলাম যখন ক্যামেরায়, আর আমার মেয়ে তখন মানে একটুখানি নিয়ে খেলো, তো যাই হোক রাত্রিবেলা খাবার আজকে আমাদের এটাই। তো এই যে আমরা খেতে বসে পড়েছি, আর এখানে দেখো সুন্দর করে পরিবেশন করে নিয়েছি, তো পরিবেশনটার সাথেও না একটা মানে ভালো করে গুছিয়ে গেছে, মানে দিলে পরিবেশন করলে সেটাও না খেতে বেশ ভালোই লাগে, খারাপ হোক তরকারি কিন্তু একটা সাজিয়ে সাজানো গুছানো খাবার খেতে না বেশ ভালো লাগে। তো এই যে সাথে আম কেটে নিয়েছি, আম ছিল তো এই যে আমও কেটে নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে গুড নাইট।